অবিরাম বৃষ্টি কিছুটা থামতে গ্রামীণ এলাকার মানুষজন শখের বশে ধর্মজাল নিয়ে মাছ ধরার জন্য কিংবা মৎস্য শিকার করার জন্য বেরিয়ে পড়ল। গ্রামীণ এলাকার মানুষ মাছ ধরার এই উপকরণটিকে ধর্মজাল বা কড়াজাল বলে থাকে। রবিবার দিনে তেলিয়ামুড়ার ত্রিশপাড়ি এলাকায় এমনটাই প্রত্যক্ষ করা গেল। গত কয়েকদিন টানা বর্ষণের ফলে তেলিয়ামুড়ার ত্রিশপাড়ি থেকে খামার বাড়ি যাতায়াতের জন্য রাস্তার দুপাশে কৃষিজ ক্ষেতগুলিতে বৃষ্টির জল জমে জল সমুদ্র পরিণত হয়েছে। কোনটা পুকুর আর কোনটা কৃষিজ ক্ষেত বুঝে ওঠা মুশকিল। বৃষ্টির এই সঞ্চিত জলে ত্রিশপাড়ি এলাকার মানুষজন ধর্মজাল নিয়ে মাছ ধরছে শখের বশে। কথা প্রসঙ্গে এলাকার এক ব্যক্তি জানান, বৃষ্টির এই দিনগুলিতে তারা ধর্মজাল বা কড়াজাল দিয়ে বেরিয়ে পড়েন মৎস্য শিকার করার জন্য। তবে মাছ তারা বাজারে নিয়ে বিক্রি করেন না, কেবল নিজ নিজ সংসারে চাহিদা মেটানোর জন্য। কথায় আছে, মৎস্য ধরিব খাইব সুখে। তবে বৃষ্টির দিনগুলিতে এমনটা প্রত্যক্ষ করা যায় কেবল গ্রামীণ এলাকাগুলোতে। এটা মূলত গ্রামীণ এলাকার একটা সংস্কৃতি, ডিজিটাল যুগেও বিদ্যমান। আর সংস্কৃতি অতীব সুন্দরতম। আমরা অনেকই তাই কড়াজাল আমি ধর না 10টা 4:10 খাইছি। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।